আসসালামু আলাইকুম। সো হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে খুব ইজিলি এই ধরনের ট্রেন্ডিং ভিডিওটি মেকিং করতে হয়। সো পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি জামিল এবং আপনারা দেখছেন আবারও নিশ্চুপ আলো। অল রাইট, ফার্স্ট আপনাকে ক্যাপকাট সফটওয়্যার ওপেন করতে হবে, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। সো এখান থেকে নিউ প্রজেক্টে ট্যাপ করবেন এবং এখান থেকে ফটোতে ট্যাপ করতে হবে এবং আপনার পছন্দের যে কোনো একটা ফটো এখানে ইনপুট করে নিতে হবে। ওকে, এখান থেকে আপনাকে ওয়াটারমার্কটি অবশ্যই ডিলিট করে নিতে হবে। তারপর আপনাকে ফটোতে ট্যাপ করবেন এবং ফটোটি আপনাকে 0.6 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। তারপর এইখান থেকে ফটোতে ট্যাপ করবেন এবং স্ক্রল ডাউন করলে পাবেন আপনি কপি আইকন। সো এখান থেকে আপনার ফটোটি আপনাকে 60টি কপি করতে হবে, তাহলে আপনি টোটাল 8টি পিকচার এখানে পেয়ে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন 1, 2, 3, 4, 5, 6, 7, 8। সো আমরা 8টি পিকচার পেয়ে গেছি। তো এখন আপনাকে এখান থেকে অডিও আইকনও ট্যাপ করতে হবে, দেন এখান থেকে এক্সট্রাক্ট আইকনও ট্যাপ করবেন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে সেম অডিওটি দেওয়া থাকবে, আপনাকে ভিডিওটি ইনপুট করবেন, তো সিম্পলি আপনি অডিওটি পেয়ে যাবেন। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছেন আমাদের অডিওটি কিন্তু সেট করে নিয়েছি, বাট আমাদের অডিওটি কিন্তু অনেক বড়, বাট আমাদের পিকচারগুলো কিন্তু অনেক ছোট। সো পিকচারগুলো আমাদের সেট করতে হবে, তার আগে আমাদের এই 8টি পিকচার সেট করব। তো 8টি পিকচারে যে সাদা অংশে আসে এই সাদা অংশ ট্যাপ করবেন, দেন এখান থেকে ট্রানজেকশন ইফেক্ট পেয়ে যাবেন। সো এখান থেকে আপনাকে ব্লেন্স নামে এই ইফেক্টটি সেট করে নিতে হবে। তারপর এখান থেকে আপনাকে অ্যাপ্লাই টু অল এ ট্যাপ করবেন, তাহলে সবগুলো সাদা অংশে আপনার এই ইফেক্টটি অ্যাপ্লাই হয়ে যাবে। ওকে, সো এখান থেকে আপনাকে সবার লাস্টের পিকচারটি আবার সেমভাবে কপি করে নিতে হবে, বাট কপি করা এই পিকচারটি আপনার 4.1 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। দেন সেমভাবে এই সাদা অংশে ট্রানজেকশন ইফেক্ট অ্যাপ্লাই করে নিতে হবে। তারপর এইখান থেকে আপনাকে ইফেক্ট আইকনও ট্যাপ করতে হবে, দেন এইখান থেকে ভিডিও ইফেক্টও ট্যাপ করবেন এবং এখান থেকে আপনাকে স্ক্রল ডাউন করতে হবে। সো স্ক্রল ডাউন করে আপনাকে চলে আসতে হবে পার্টি অপশনে, দেন এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করতে হবে এবং এখান থেকে ব্ল্যাক ফেস এই ইফেক্টটি আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে এবং এই ইফেক্টটি শুধুমাত্র এই লাস্টের এই পিকচারটি সম্পূর্ণ কভার করে নিতে হবে। সো এই পিকচারটি কভার করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এই পিকচারের মানে এই পিকচারের এবং ইফেক্টের মাঝখানে আপনার চলে আসতে হবে, দেন এখান থেকে আবার ভিডিও ইফেক্টে ট্যাপ করবেন, দেন নিচের দিকে আপনাকে আবার স্ক্রল ডাউন করতে হবে এবং এখান থেকে কালারফুল এই ইফেক্টটি অ্যাপ্লাই করে নিতে হবে। তার আগে অবশ্যই এই ইফেক্টটির স্পিডটি একদম ফুল করে নিতে হবে। ওকে, তো ইফেক্টে অ্যাপ্লাই করা কমপ্লিট হয়ে গেলে এই পিকচারটি সেমভাবে আপনাকে আবার কপি করে নিতে হবে। তো কপি করা এই পিকচারটি আপনাকে 1.4 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে। আপনি চাইলে আপনার মন মতো অন্য কোনো পিকচারও কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন। সো তারপর এখান থেকে আপনাকে অ্যানিমেশন আইকনও ট্যাপ করতে হবে, দেন এখান থেকে আপনাকে চলে আসতে হবে কম্বো অপশনে। কম্বো অপশনে আসার পর এখানে প্রচুর অ্যানিমেশন পেয়ে যাবেন, বাট এইখান থেকে আপনাকে এই অ্যানিমেশনটি সিলেক্ট করে নিতে হবে। তো এই অ্যানিমেশনটি সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই যে পিকচারটা থাকবে এই পিকচারটি সেমভাবে আপনাকে আবার কপি করে নিতে হবে। তো কপিকৃত এই পিকচারটির ট্রানজেকশন অ্যানিমেশন বা ইফেক্ট অবশ্যই আপনাকে অফ করে নিতে হবে। অফ করা কমপ্লিট হয়ে গেলে এই পিকচারটি আপনাকে 0.6 সেকেন্ড পর্যন্ত রাখতে হবে এবং এই পিকচারটি সেমভাবে আপনাকে আবার কপি করবেন। সো কপি করে 4টি পিকচার তৈরি করবেন। সো লাস্ট 4টি পিকচারে আমাদের কিন্তু 0.6 সেকেন্ড পর্যন্ত আমরা পিকচারগুলো রাখবো। ওকে,
তো এখানে দেখতে পাচ্ছেন আমরা যে চারটি পিকচার রেখেছি 0.6 সেকেন্ড পর্যন্ত। সো এই পিকচারগুলোর অ্যানিমেশন সেট করতে হবে, তার জন্য সেমভাবে অ্যানিমেশনে চলে আসার পর কম্বো অপশনে চলে আসবেন এবং এখান থেকে ট্রেন ওয়ান এবং এখান থেকে ট্রেন থ্রি। সো এইভাবে আপনাকে এই চারটি পিকচার অ্যাপ্লাই করে নিতে হবে। তো ফাইনাল ভিডিওটি হবে আপনার ঠিক এরকম।